এই দেখুন এত সুন্দর যে প্লেস, এই সব জায়গা শীতকালের সময় আমরা এখানে রাত 10টা 11টা পর্যন্ত বসে থাকি, সব বন্ধু বান্ধব নিয়ে গল্প করি। আর এই যে পাট জাগ দিয়ে দিয়ে পাট খুঁটি দেখুন, এই যে এই যে সব জায়গায় জল বেঁধে আছে। এখন জলটা অ্যাকচুয়ালি এই বছর বৃষ্টিটা, আজ কয়েক বছর ধরে বৃষ্টিটা এত কম হচ্ছে, যার জন্য মানে মানুষের এত প্রবলেম। যেখানে আমাদের এই পাট কেটে জাগ দিতে, যেখানে আমাদের 1 বিঘে জমিতে যদি 4,000-5,000 টাকা খরচা হতো, সেখানে এখন 15,000 টাকা খরচা হয়। তার একটাই কারণ, কারণ নিজের জমিতে ভেড়ি বানিয়ে তারপর নিজের মেশিন চালিয়ে জল দিয়ে সেই পাট জাগ করতে হচ্ছে। ঠিক আছে, জল নেই বলে বিধায় বৃষ্টি হচ্ছে না এই কারণের জন্য। ঠিক আছে, আর এর জন্য দায়ী কিন্তু আমরাই। ঠিক আছে, বৃষ্টিটা হবে কি করে, যে প্রকৃতির যে একটা ভারসাম্য, সেই ভারসাম্যটাই নষ্ট হয়ে যাচ্ছে। কারণ গাছ মেন, আমাদের আমাদের প্রকৃতিকে ঠিক করে রাখার জন্য যে মেন যে জিনিসগুলো সেটা হচ্ছে গাছ। সেই গাছটাই তো আমরা রাখছি না। শহর অঞ্চলে তো গাছ দেখতেই পাই না, গ্রামেও সেই একই পরিস্থিতি এখন শুরু হয়ে গেছে। যে কখনো যে গাছ আমরা লাগাবো, লাগানোর বদলে একটা যদি লাগাই 10টা কেটে দিই, তা আমাদের কি পরিস্থিতি হবে? এইভাবেই আমাদের পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। কারণ যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো যখন থাকবেই না, এই পৃথিবী কি করে থাকবে? অবশ্য যে জিনিসের সৃষ্টি আছে সেই জিনিসের মৃত্যু আছে। ঠিক আছে, তো এ নিয়ে হলো, কিন্তু যে জিনিস একটা জিনিস আছে, আমরা তো জন্ম নিয়েছি ঠিকই আছে, কিন্তু আমাদের শরীরকে যদি আমরা যত্ন না নিই, তাহলে আমরা কতদিন বাঁচবো? তো এরকম প্রকৃতি বা পৃথিবীটাও এমন, যে জিনিসটা সৃষ্টি হয়েছে ঠিকই আছে, ঠিক, কিন্তু এই জিনিসটাকে আমরা যত্ন করি না বা এই জিনিসটার প্রতি খেয়াল রাখি না, যার জন্য এই পরিস্থিতি। দেখুন এই যে এটা আমার কিন্তু একটা মাউরি। ঠিক আছে, উনি কিন্তু অনেকগুলো ছাগল নিয়ে মাঠে গিয়েছিল খাওয়াতে। এটাই গ্রামের প্রকৃত সৌন্দর্য। কি গো, ওই ছাগল খাওয়াতে গেছিলে? তো রাস্তায় কিন্তু অনেক কাদা। ঠিক আছে, বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদা, তবু সেরকম কাদা না যে আমি চলতে পারবো না বা হাঁটতে পারবো না, কাদা আছে, অল্প অল্প আছে। ঠিক আছে, এই দেখুন আপনাদের যে জিনিসটা আমি মেন যে জিনিসটা এত সময় ধরে আমি বলছিলাম, সেই জিনিসটাই এখন আমি দেখাতে পারছি। এটা আমার একটা কি প্রবীণদা কোনে গেছিলে? তো চলুন সেই জিনিসটাই এখন দেখাবো, যে জিনিসটার কথা আমি এত সময় বলছিলাম। আমাদের বৃষ্টির অভাবে যে সমস্যায় আমরা পড়তে চলেছি, এক হচ্ছে জল না থাকলে কোনো ফসল চাষ হবে না, আর ভূগর্ভের যে জল স্তর, জলের স্তর, সে জলের স্তর কিন্তু দিন দিন একদম শেষ হয়ে যাচ্ছে। আর দিন দিন এই দেখুন এই যে ভেড়িগুলো দেখছেন, এখানে কিন্তু পাট জাগ দেয়া, এখানে আমার আমার নিজের দাদারও পাট জাগ দেওয়া আছে। দেখুন পাট জাগ দেশে এই যে জলটা দেখতে পাচ্ছেন, এই দেখুন তাঁবু দিয়ে, তাঁবু কিনে তারপরে সেই জায়গায় ভেড়ি করে, এই দেখুন ভেড়ি করে তারপরে যে পাট জাগ দেশে, তারপরে বুঝতে পারছেন এই জলটা কিন্তু কোনো বৃষ্টির জল না। এই জলটা কিন্তু এই দেখুন, এই জলটা কিন্তু এই যে এই আপনার এই যে মেশিন দিয়ে জল দেওয়া আছে, এই যে সেই মেশিনের পাইপ, এই পাইপের মাধ্যমে এই জায়গায় জল দেওয়া হয়। এই দেখুন মেশিনটা, এই মেশিন দিয়ে জল দেওয়া আছে। তাহলে বলুন, যেখানে যদি বৃষ্টি হতো, তাহলে এই যে তেলের খরচাটা বা জলের জল দেওয়ার যে একটা খরচা, ঠিক আছে, বা এই যে ভেড়ি বাঁধার যে একটা খরচা, এই যে তাঁবু কিনা, এই যে জোন খাটিয়ে ভেড়ি বাঁধা, এর যে খরচাটা, এটা বেঁচে যেত, তাহলে আমাদের কি হতো? চার পাঁচ, যেখানে আমাদের 5,000 টাকা আগে খরচায় আমাদের পুরো এই পাট চাষ করার পরে ফসলটা আমাদের ঘরে চলে যেত। সেই জিনিসটা এখন কত লাগছে? সেই জিনিসটা চাষ করতে এখন 1 বিঘে প্রতি 10 থেকে 15,000 টাকা খরচা, 15,000 টাকা খরচা আছে। তাহলে ভাবুন, ডবলের থেকে ডবল চলে গেছে। আর এর এর পিছনে সব থেকে যে যারা দায়ী বা যাদের জন্য এই জিনিসটা হচ্ছে, সে হচ্ছে আমরা। এ আমাদের জন্য এই এই খালে, এই খালে আমাদের এই যে আমি যে জায়গা দিয়ে ভিডিওটা করতে করতে আজকে এসেছি, এই জায়গাটা এখন এসেছি, তো এই এই খালে এক সময় মানে প্রচুর গাছ ছিল এই খাল পাড় দিয়ে। এই যে পাড়টা দেখতে পাচ্ছ, খালের যে পাড়টা, এই পাড় দিয়ে প্রচুর গাছ ছিল। আর এই পাড়, আমাদের এই খালের পাড় কিন্তু এত এত চিকন রাস্তা না, দেখুন এত সরু রাস্তা ছিল না। এই রাস্তাটা মানে সাইডে যাদের জমি আছে, ঠিক আছে, এই যে সাইডে যাদের জমি,
এই যে রাস্তা আর এই যে জমি দেখুন, তো সেই রাস্তাগুলো কেটে কেটে এত ছোট বানিয়ে দিয়েছে যে এখন একটা একটা মানে মানুষ মানুষ হেঁটে চলে যেতে পারো কোনো, কিন্তু দেখা যাচ্ছে একটা দুটো গরু বা দুটো মোষ নিয়ে এই রাস্তাতে যাবে, সে যাওয়ার পরিস্থিতি কিন্তু এখন আর নেই। ঠিক আছে, তা আমরা মানুষ বাঁচি 70 বছর, কেউ 60 বছর, আর কেউ যদি কপাল খারাপ থেকে সে আরো আগে চলে যায়। ঠিক আছে, কিন্তু আমরা মরবো কি বাঁচবো সে ধান্দা এই সে চিন্তা তো কোনো সময় করি না। আমাদের চিন্তা সব সময় কি ভাবো আমরা হাজার হাজার কোটি টাকা গুছাবো, কিভাবে আমরা ধন সম্পদ করব। ঠিক আছে, মানে এই এসছে আমাদের জীবনে সুখ শান্তি একটা জিনিসই, যে কোটি টাকা থাকলে সুখ শান্তি হবে, হাজার ধন সম্পত্তি জমি জায়গা বানালে মানুষ আমাকে সম্মান রেসপেক্ট করবে। ঠিক আছে, আমাদের চিন্তা ভাবনা এখন এখানে চলে গেছে, কিন্তু যে কিভাবে দুটো সুন্দরভাবে খাইয়ে পরে শান্তিতে থেকে বেঁচে থাকতে পারবো সেই জিনিসটা এখন আর মানুষের মধ্যে নেই। ঠিক আছে, এখন সবসময় চিন্তা কিভাবে টাকা বানানো যায়, কিভাবে সম্পদ বানানো যায়, সেই একটাই চিন্তা। ঠিক আছে, হ্যাঁ এইটাই তো আমার কাজ, আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াবো। হ্যাঁ ভাই, সেরকম সেরকম পরিস্থিতি কোনো হয়ে আসেনি। এই দেখো পাট গুলো কত বড় বড়। ঠিক আছে, পাট কিভাবে কাটে দেখো, এই একটা পাট কিন্তু নানাই করে 10 হাত 10 হাত তো আছে, 8-10 হাত হয় একটা পাট। ঠিক আছে, কত বড় দেখুন, আর এই পাট এরকম এই ছোট ছোট এই যে আটি বাঁধা হচ্ছে, এই আটি কিন্তু এরকম 10টা আটি দিয়ে আর একটা গুল্লা বাঁধা হবে। ঠিক আছে, তারপরে এটা এটা জাগ এই জায়গায় ওই দেখুন জাগে দেওয়া আছে, ওই পাতাগুলো ঝরে যাবে, ঝরে যাওয়ার পর তারপরে এই পাট খালে নিয়ে গিয়ে জলে জাগ দেওয়া হবে, তারপর এই পাটের থেকে আবার আঁশ ছাড়ানো হবে, সেই আঁশ শুকিয়ে তারপরে মার্কেটে বিক্রি হবে। তাহলে ভাবুন এই পাট চাষে কতটা পরিশ্রম হয়। ২০০০ সালে যখন এখানে বন্যাটা হয়েছিল, তখন অনেক এই 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 বিলে অনেক পলি পড়েছে, আর সেই পলি পড়ার কারণে এই জায়গার মাটি স্তর কিন্তু অনেকটা উঁচু হয়ে গেছে। ঠিক আছে, আর এই আমাদের এই জায়গাটা মানে আমাদের বাড়ি পর্যন্ত সবসময় মাজা জল হয়ে যেত, মানে এতটা জল হতো যে এই জায়গা তো আমাদের ডুব জল থাকতো সবসময়। ঠিক আছে, মানে আমি আমি তো ডুবে যেতাম, আমি আমার হাইট 5 থেকে 5 ফুট 3-4 ইঞ্চি, তো আমার থেকেও আর একটা মানুষ ডুবে যেত, এতটা জল হতো। ঠিক আছে, সেই জায়গায় কিন্তু এখন একটু জল দেখা যাচ্ছে না, সেই জায়গায় এখন চাষ হয়। এই দেখুন কত বড় বড় পাট হয়েছে, তো এই এই জায়গার জল না হওয়ারও একটা কারণ আছে। এখন অ্যাকচুয়ালি বৃষ্টি কম হয়, আর তারপরে মেন কথা হচ্ছে আমাদের যে পাশে যে যতগুলো গ্রাম আছে সব গ্রামের জল কিন্তু এই জায়গা নামতো। ঠিক আছে, কিন্তু সেই জলটা এখন আর নামে না, যে যে ছোট ছোট নর্দমা বা ড্রেনগুলি ছিল, যে নর্দমা বা ড্রেন দিয়ে জলগুলি এই আমাদের এই মাঠে নামতো। ঠিক আছে, সেই সেইগুলো না এখন বিল্ডিং তুলে তুলে সেই জায়গাগুলো বন্ধ করে ফেলেছে, যার জন্য যে পাশের গ্রামের জলগুলো আমাদের এখানে আসতো সেই জলগুলো এখন আসে না, আর আমাদের মাঠে জলও হয় না। আর তার জন্য অবশ্য আমাদের মাঠের একটা উপকার হয়েছে, আমাদের এই মাঠটা প্রায় 3-4 মাস প্রত্যেক বছর 3-4 মাস জলের তলায় থাকতো, সেই জিনিসটা এখন আর হয় না। এখন বছরে বছরে কিন্তু তোমার 3টে ফসল এখানে চাষ হয় এই মাঠে, বছরে 3টে ফসল, কেউ কেউ বুদ্ধি খাটিয়ে কেউ কেউ বুদ্ধি খাটিয়ে 4টে ফসলও এখানে চাষ করে নেয়। ঠিক আছে, তো আগে যেখানে 2টো হতো এখন সেখানে 4টে হয়, তা আপনারা ভাবতে পেরেছেন মানে ডবল হয়ে গেছে। ঠিক আছে, আর আমাদের মাঠের যে প্রকৃতির যে একটা অপূর্ব সৌন্দর্য, সেই সৌন্দর্যটা যে আমি দেখাবো সেটা পুরো দেখাতে পারছি না, কারণ এই পাটগুলো 12-13 হাত মানে এত 12-13 হাত হয় যে আমার থেকে প্রায় দ্বিগুণ, তো এই জন্য মাঠের যে পুরো এরিয়াটা সে এরিয়াটা আমি কভার করতে পারছি না। শুধু এই যেটুকু জায়গা দিয়ে আমি নিজে চলে হেঁটে বেড়াচ্ছি বা চলে বেড়াচ্ছি সেই জায়গারই
ভিডিওটা করতে হচ্ছে, কারণ এই একটাই কারণ। এই আবার যখন আমাদের পাট ধুনে গম ঠিক আছে সর্ষে চাষ হবে, সেই সময়টা কিন্তু মাঠটা পুরো মানে একদিকে যেমন সাদা ফুল, মানে ধুনের তো সাদা ফুল হয়, ধুনের সাদা ফুলে ভরে যায়, তেমন একদিকে হলুদ ফুলে, যেমন সর্ষে চাষগুলো হলুদ ফুলে ভরে যায়, পুরো মাঠটা খুব সুন্দর লাগে ঠিক আছে ওই সময়টায়। ওটা সম্ভবত শীতকালে ঠিক আছে, শীতকালের সময়, কিন্তু এখন বর্ষাকাল, তো এখন বর্ষাকালে অ্যাকচুয়ালি পাট চাষ হয়। তো শীতের সময় ওই শীতের সময় হচ্ছে ওইগুলো খুব ভালোভাবে দেখানো যায় ঠিক আছে, কিন্তু এখন সেই জিনিসটা দেখাতে পারছি না।